আজ অবধি সমস্ত বিরোধী দল শান্তিপূর্ণভাবে হরতাল অবরোধ কর্মসূচি পালন করে আসছে তাদের পরিষ্কার দাবি সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচন করতে হবে আপনারা দেখেছেন সরকার বিরোধী দলের এই শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস আন্দোলন হিসেবে তুলে ধরার জন্য ছাত্রলীগ যুবলীগ প্রশাসনের এজেন্সিকে দিয়ে অগ্নিসংযোগ করাচ্ছে বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে পরিষ্কারভাবে বলতে চাই আপনার পায়ের নিচের মাটি সরে গেছে আপনি ছল ছাতুরি করে আর ক্ষমতায় থাকতে পারবেন না অনতিবিলম্বে রাজনৈতিক সমঝোতা করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই জনগণের মতের বিরুদ্ধে গিয়ে যদি তফসিল তফসিল নাটক করেন নির্বাচন কমিশন থেকে বাসায় ফিরে যেতে দেব না গান পাউডার দিয়ে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগ লাশের উপর নৃত্য করেছে 2006 সালে 2004 সালে শেরাটনের সামনে গান পাউডার দিয়ে 11 জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে সেই আওয়ামী লীগ আজকে শান্তির কথা বলে সে আওয়ামী লীগ বলে হরতাল অবরোধ নৈরাজ্যকর কর্মসূচি অথচ এই আওয়ামী লীগ শত শত মানুষকে তারা হত্যা করেছে গুম করেছে খুন করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণভাবে আমাদের অবরোধ হরতাল কর্মসূচি পালন করছি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সংগ্রাম সফল হবে শেখ হাসিনার পতন হবে গণ অধিকার পরিষদ রাজপথ থেকে লড়াই চালিয়ে যাবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা যে সংগ্রাম করছি এই সংগ্রাম শুধুমাত্র বাংলাদেশের জনগণ করছে না আজকে আমেরিকা ইউরোপ জাতিসংঘ তারাও বলছে বাংলাদেশে গণঅধিকার গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে আজকে বিদেশিদের দাবির সাথে আমাদের দাবির কোনো পার্থক্য নাই সারা বিশ্বের মানুষকে বলবো আপনারা যে যেখানে আসেন আজকে বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়ান এই সরকার আমাদেরকে গুম করছে খুন করছে নিপীড়ন করছে এই সরকার শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করছে আমাদের কেউ যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে কিন্তু গ্রেপ্তার করে জেলে মানুষ মরে এই আন্দোলন বন্ধ করা যাবে না গণ অধিকার পরিষদ যতক্ষণ না পর্যন্ত আন্দোলন সফল হচ্ছে এই লড়াই চালিয়ে যাবে ধন্যবাদ সবাইকে আপনারা জানেন আজকে রাজপথে আমরা